সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো তোমরা স্বাভাবিকভাবেই বর্তমান পরিস্থিতির কথা নিশ্চয় অবগত আছো। এর মাঝেও আমরা যেভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করছি এবং তোমাদের অংশগ্রহণ প্রতিনিয়ত বাড়ছে, তারপরেও আমরা বলবো যে তোমাদের বন্ধু যারা রয়েছে, যেহেতু তোমরা ক্লাস করছো, ক্লাস করার মাধ্যমেই বুঝতে পারবে আসলে তোমার উপকার তুমি কতটুকু পাচ্ছ। ক্লাসের যে উপকারিতা, এটা অবশ্যই বুঝাতে, বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে নিজেকে তাল মিলিয়ে চলতে না পারলে টিকে থাকা খুব কঠিন হয়ে যাবে। অর্থাৎ পরিবর্তনের সাথে সাথে নিজেকেও পরিবর্তন হতে হবে, আর এই পরিবর্তন যদি সম্ভব হয় তাহলেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব। যে তোমরা যেহেতু পাবলিক পরীক্ষা শিক্ষার্থী, অর্থাৎ এবার নবম শ্রেণীতে উঠেছ, 2টি বছর ধরে তোমাদেরকে বই পড়তে হবে। বইটা কিন্তু খুব ছোট না, এবং এই বইগুলো যদি গুরুত্ব দিয়ে না পড়া যায় তাহলে কিন্তু SSC পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল অর্জন করা অনেক কঠিন বিষয় হয়ে যাবে। অর্থাৎ শুরু থেকেই অত্যন্ত যত্ন সহকারে এবং নিজেরা যেভাবে উপস্থিত থাকলে, প্রতিদিনের পড়া প্রতিদিন পড়লে তোমার কাঙ্ক্ষিত, তোমার টার্গেট অর্জন হবে। তুমি কতটুকু টার্গেট অর্জন করতে পারো এটা তুমি যাচাই করো। তোমার যে পরীক্ষাগুলো হচ্ছে, আমরা যে দৈনিক পরীক্ষাগুলো নিচ্ছি, MCQ পরীক্ষা নিচ্ছি, এই পরীক্ষাগুলোতেই বোঝা যাবে, যেহেতু এখানে সময় দেওয়া থাকে, তুমি নির্দিষ্ট সময়ের মধ্যে কতটুকু নম্বর পাচ্ছ, কত পার্সেন্ট নম্বর পাচ্ছ। এভাবে যখন নিজেকে বিচার বিশ্লেষণ করবা তখন দেখবা যে তোমার কতটুকু যোগ্যতা অর্জিত হয়েছে তা জানা সম্ভব হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসে রচনা নিয়ে আলোচনা করেছিলাম, শনিবারের যে ক্লাস, এই ক্লাস যারা দেখেছো নিশ্চয়ই তারা খুব ভালোভাবে পারবে। সবাই ক্লাস দেখা হয়েছে আশা করি, দেখেছো সবাই ক্লাস? শনিবারের যে ভিডিও ক্লাসটি ছিল, এই ক্লাসটি দেখেছো? দেখা হয়নি। অবশ্যই দেখতে হবে, এটা যদি না দেখো তাহলে যে পরবর্তী ক্লাসে তুমি অংশগ্রহণ করতে পারবে না। তো শনিবারের ক্লাস আমরা জগদীশচন্দ্র বসু, বাংলাদেশের উপমহাদেশের, মানে ভারতীয় উপমহাদেশের বিখ্যাত একজন বিজ্ঞানী, পদার্থ বিজ্ঞানী, জীববিজ্ঞানী, তা সম্পর্কে আলোচনা করেছিলাম। এবং জগদীশচন্দ্র বসু সম্পর্কে তোমরা নিশ্চয় ছোট ক্লাসগুলোতেও খুব পড়েছো। বাংলাদেশের জন্ম এই প্রখ্যাত বিজ্ঞানীর, যদিও তখনও ভারতীয় উপমহাদেশের সম্পূর্ণ ব্রিটিশ শাসনাধীন ছিল, ব্রিটিশরাই শাসন করেছিল। এই বিজ্ঞানীর জন্ম কত সালে বলতো দেখি? জগদীশচন্দ্র বসু কত সালে জন্মগ্রহণ করে? নামিরা বলো। ক্লাস দেখা হয় নাই, এতক্ষণ সময় লাগে। ১৮৫৮ সালে 30শে নভেম্বর কোথায় জন্মগ্রহণ করে আদ্রিতা বলো দেখি? প্রীতম, ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের প্রশ্ন উত্তর যে দিতে পারবে একটু হাত ওঠাও, কনফিডেন্স আছে যে আমি পারবো, দেখি কে পারো। আসলে পড়তে হবে, না পড়লে হবে না। আমরা একটি কথা শিক্ষার্থীদের কাছ থেকে শুনে থাকি যে বিষয়গুলো খুবই সহজ। রাতুল বলো তো দেখি, জগদীশচন্দ্র বসু কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন? স্যার এটা তো পারবো আমি, খুবই সহজ বিষয়, বলো। মৌ বলো, পদার্থ বিজ্ঞান।
হ্যাঁ, পদার্থ বিজ্ঞান নিয়ে তিনি পড়াশোনা করেছেন। পদার্থ বিজ্ঞানে অনার্স সহ বিএ পাশ করেছেন কোন বিশ্ববিদ্যালয় থেকে? বিশ্বের বিখ্যাত একটি বিশ্ববিদ্যালয় আছে, নাম হচ্ছে ক্যামব্রিজ, ইংল্যান্ড। হ্যাঁ, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে তিনি পদার্থ বিজ্ঞানে অনার্স সহ বিএ ডিগ্রি অর্জন করেন এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনে জগদীশ চন্দ্র বসু কি ছিলেন বলতে পারবে? পেশাগত জীবনে জগদীশ চন্দ্র বসু কি ছিলেন? অধ্যাপক। হ্যাঁ, অধ্যাপক ছিলেন। কোন বিষয়ে অধ্যাপনা করতেন? গবেষণা, পদার্থ বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান বিষয়ে। হ্যাঁ, কোথায় অধ্যাপনা করতেন? প্রেসিডেন্সি কলেজে কলকাতার। প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা করতেন। আচ্ছা, ভালো, আলহামদুলিল্লাহ। আসলে তোমরা পারলেই খুব ভালো লাগে, না পারলে কিন্তু খুব দুঃখজনক বিষয়, বুঝছো? অবশ্যই পারতে হবে, না পারলে তো হবে না। যখন তুমি পারবা তখন দেখা যাবে যে তোমার পক্ষে অনেক কিছুই সম্ভব, আর যদি না পারো তাহলে কিন্তু হবে না। বুঝা গেছে? যা হোক, আমরা চেষ্টা করবো বিষয়গুলোকে জানার জন্য। যখন আমরা বিষয়গুলো জানবো তখন অবশ্যই খুব ভালোভাবে আমাদের কিছু বিষয় জানা দরকার। যখন তোমরা না জানবে তখন কিন্তু বিষয়টি কখনোই ভালো হবে না। আজকে আমাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সেই বিষয়টি সম্পর্কে অবশ্যই তোমরা অবগত আছো। আজকে আমাদের আলোচনার বিষয় খুবই একটি চমৎকার বিষয়, নিশ্চয়ই তোমরা জানো। তো বলো দেখি, আমাদের যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব, তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ নিশ্চয়ই, দেখা যাচ্ছে। না স্যার, কিছু দেখা। হ্যাঁ বলো তো, এটা কিসের ছবি? ব্যাট বল। হ্যাঁ, ব্যাট বলের ছবি। এই যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি, এই খেলাটির নাম কি? ক্রিকেট। তো আজকে আমাদের আলোচনার বিষয়, আমরা যে আজকে রচনাটি পড়ব এই রচনাটি হচ্ছে ক্রিকেটে বাংলাদেশ। এই রচনা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো ক্রিকেট খেলার জন্ম কোন দেশে কেউ বলতে পারবে? ক্রিকেট খেলার জন্ম কোন দেশে? ইংল্যান্ডে। ইংল্যান্ড। হ্যাঁ, ইংল্যান্ডে ক্রিকেট খেলার জন্ম। এবং তোমরা নিশ্চয় জানো যে ইংল্যান্ড হচ্ছে ক্রিকেট খেলার জন্মস্থান। তবে শুধু ইংল্যান্ড নয়, বর্তমান বিশ্বের প্রতিটি দেশেই ক্রিকেট খেলা জনপ্রিয়তা পেয়েছে। এবং এই খেলার মধ্যে যে উন্মাদনা, এই খেলার মধ্যে যে জনপ্রিয়তা, তা বর্তমান বিশ্বকে একটি বিশেষ দিকে নিয়ে যাচ্ছে খেলার জগতে। এবং এর বড় বড় আয়োজন, বিশেষ করে বিভিন্ন দেশে যে আইপিএল, বিপিএল, সিপিএল, এই ধরনের বিভিন্ন লীগ গুলো খেলা হচ্ছে, এর ফলেই কিন্তু ক্রিকেট খেলার জনপ্রিয়তা অনেক বৃদ্ধি পেয়েছে। এবং বাংলাদেশেও কিন্তু এই খেলাটি বেশ জনপ্রিয় একটি খেলা হিসাবে পরিচিতি লাভ করেছে। যদিও বাংলাদেশের ক্রিকেটে অংশগ্রহণ খুব বেশি দিনের নয়, কারণ জানো যে বাংলাদেশ ক্রিকেটে খুব অল্প সময়ের মধ্যেও অংশগ্রহণ করলো, বেশি দিনের না হলেও বাংলাদেশ কিন্তু বর্তমানে একটি সম্মানজনক অবস্থানে রয়েছে। সেই সম্মানজনক অবস্থা কি নিশ্চয় তোমরা জানো। আমাদের ক্রিকেটের কতগুলো র্যাঙ্কিং আছে, যেমন টেস্ট ক্রিকেট, তারপরে ওয়ান ডে ক্রিকেট, তারপরে টি-20 ক্রিকেট আছে। তো বাংলাদেশ কিন্তু এই টেস্ট ক্রিকেটে, তারপর ওয়ান ডে ক্রিকেটে এবং টি-20 ক্রিকেট গুলোতে
দেখা যাচ্ছে যে অষ্টম দশম নবম সপ্তম এই অবস্থানগুলোর মধ্যেই থাকে। তাই বিশ্বের যে সকল ক্রিকেটের দলগুলো আছে তার মধ্যে বাংলাদেশের অবস্থান কিন্তু খুব ভালো অবস্থানে কিন্তু বাংলাদেশ অবস্থান করে। এখন বাংলাদেশ ক্রিকেটের জন্ম কখন এটা তো নিশ্চয়ই তোমরা অবগত আছো, বাংলাদেশ ক্রিকেটের যে জন্ম সেই জন্মটা অবশ্যই আমাদেরকে জানতে হবে কখন বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেটের জন্ম হয় কত সালে, বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971 সালে নাকি, বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971 সালে। 71 সালের পর থেকেই কিন্তু বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের জন্য একটি সংস্থা গঠন করা হয়েছে, সেই সংস্থার নাম কি বলতে পারবে? বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড। হ্যাঁ, বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড, তাই না? বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড, এটা সহজ ভাষায় বলা যায় কি বিসিবি। সহজ ভাষায় যদি আমরা বলি, আগে কিন্তু বিসিবি ছিল না, বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের জন্য, বাংলাদেশের ক্রিকেটের বিকাশের জন্য, বাংলাদেশ ক্রিকেট খেলার মানে ক্রিকেটে বাংলাদেশের অবস্থান উন্নয়নের জন্য কিন্তু এই সংস্থাটি গঠন করা হয়েছে। আগে ছিল বি সি সি, তারপরে বি, আর বর্তমানে হচ্ছে বি সি বি। আগেরটার অর্থ কি? আগেটার অর্থ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড। স্বাধীনতার পরপরে কিন্তু ক্রিকেট খেলার উন্নয়নের জন্য বাংলাদেশ সরকার এই বোর্ডটি গঠন করেছিল, বর্তমানে নাম পরিবর্তিত হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ধারণ করা হয়েছে, বিসিবি নামে পরিচিতি লাভ করেছে। যদিও এই ক্রিকেট খেলার উপমহাদেশে জন্ম হয়েছিল ব্রিটিশ আমলে, অর্থাৎ ইংরেজরা যখন এদেশটা শাসন করত তখন থেকেই এই ক্রিকেট খেলার চর্চা, যদিও তা তখন কলকাতা কেন্দ্রিক ক্রিকেট খেলা ছিল। 1947 সালে যখন দেশ বিভক্ত হয়ে যায় তখন এই বাংলাদেশের ঢাকা অঞ্চলগুলোতে ক্রিকেট খেলার প্রচলন শুরু হয় এবং বর্তমানে প্রতিটি জেলায়, প্রতিটি শহরে, প্রতিটি গ্রামে কিন্তু আমরা ক্রিকেট খেলার ব্যবস্থা দেখি। ছোট ছোট বাচ্চা থেকে স্কুলগামী শিক্ষার্থী থেকে শুরু করে একবার পেশাদার লীগ পর্যন্ত বিভিন্ন পর্যায়ের খেলার আয়োজন করা হয়ে থাকে বিভিন্ন উপলক্ষে। বাংলাদেশে যে সকল উপলক্ষগুলো আছে সেই উপলক্ষ যে কোনো উপলক্ষে ক্রিকেট খেলার আয়োজন, ঈদের সময় ক্রিকেট খেলার আয়োজন করা হয়ে থাকে। বিভিন্ন উপলক্ষকে কেন্দ্র করেই আমরা ক্রিকেট খেলার আয়োজন হতে দেখি। 16 ডিসেম্বর যে বিজয় দিবস উদযাপন আছে, স্বাধীনতা দিবস উদযাপন আছে, এই উপলক্ষগুলোকে কেন্দ্র করে, নববর্ষ উদযাপন আছে, এই উপলক্ষগুলো কেন্দ্র করে বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হয়ে থাকে, তার মধ্যে ক্রিকেট খেলা অন্যতম। তো বিশ্বকাপ ক্রিকেটে যে বাংলাদেশের অবস্থান, এই বিশ্ব ক্রিকেটে আমাদের বাংলাদেশের অবস্থান সম্পর্কে নিশ্চয়ই তোমরা জানো। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ কত সালে বাংলাদেশ বিশ্ব ক্রিকেট সংস্থার বিশ্ব ক্রিকেট সংস্থার নাম কি? আইসিসি এর ফুল মিনিং কি হবে? ইন্টারন্যাশনাল ক্রিকেট কর্পোরেশন। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, এটি কত সালে বাংলাদেশ সদস্য পদ লাভ করে? 1974 সালে তো জাতিসংঘে সদস্য পদ লাভ করে। ও হ্যাঁ, তাই তো। 1977 সালে। হ্যাঁ, 1977 সালে বাংলাদেশ বিশ্ব ক্রিকেটের সংস্থার মানে আইসিসির সদস্য পদ লাভ করে এবং প্রথম যে বিশ্ব আইসিসি ট্রফিতে অংশগ্রহণ করেছিল 1979 সালে, এটা ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল। তাহলে 1977 সালে বাংলাদেশ ক্রিকেট ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সদস্য লাভ করে, অর্থাৎ আইসিসির সদস্য পদ লাভ করেন, এবং 1979 সালে
1979 সালে ইংল্যান্ডে যে আইসিসি ট্রফি অনুষ্ঠিত হয়েছিল তাতে অংশগ্রহণ করে। 1986 সালে বাংলাদেশ প্রথম জয়লাভ করে। 1986 সালে মানে প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করে থাকে, একদিনের আন্তর্জাতিক ওয়ান ডে যেটি আমরা বলে থাকি, একদিনের আন্তর্জাতিক যে ক্রিকেট তাতে প্রতিপক্ষ দল ছিল পাকিস্তান। এবং বাংলাদেশ ক্রিকেটের যে একটি শুভ সূচনা হয় এটি মূলত 1997 সালে। এখানে আমাদের, তোমরা জানো, তোমাদের 1997 সালে তোমাদের মনে হয় অনেকেরই জন্ম হয় নাই, তোমরা জানো না, কারোরই জন্ম হয় নাই, তোমার সব 2000 সালের পরে। আমাদের জন্ম হয়েছিল এবং আমরা SSC পরীক্ষার্থী ছিলাম। আমরা দেখেছি যে বাংলাদেশ ক্রিকেট দল যখন প্রথম জয়লাভ করলো কি উন্মাদনা ছিল পুরো বাংলাদেশ জুড়ে। এখনো যেমন যেভাবে বাংলাদেশ যদি কোনো খেলায় জয়লাভ করে যেভাবে উন্মাদনা সৃষ্টি হয়, যেহেতু প্রথম জয়লাভ এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রথম বাংলাদেশ কোনো দলকে পরাজিত করেছিল, এত উন্মাদনা পুরো দেশ ছড়িয়ে পড়েছিল এবং বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল বের হয়েছিল, পুরো বাংলাদেশের মধ্যে একটা উৎসবের আমেজ বিরাজ করছিল। এই খেলাটি অনুষ্ঠিত হয়েছিল মালয়েশিয়ায়, মালয়েশিয়ার কুয়ালালামপুরে ICC ট্রফি, এবং ফাইনালে দুইটি দেশ অংশগ্রহণ করেছে, বাংলাদেশ আর একটি হচ্ছে কেনিয়া। এবং কেনিয়াকে পরাজিত করে বাংলাদেশ যে স্বপ্ন দেখেছিল আন্তর্জাতিক অঙ্গনে তার অবস্থান শক্ত করার জন্য, ভিতকে আরো মজবুত করার জন্য, সেই স্বপ্নটি বাস্তবায়নের মধ্যে চলে গিয়েছিল। কারণ এর মাধ্যমেই বাংলাদেশের যে অর্জন, সেই অর্জনটা হচ্ছে বাংলাদেশ এর মাধ্যমেই আমরা যে জয়লাভ করেছিল এর মাধ্যমে আমরা জানি যে বাংলাদেশ ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেটে খেলার একটি সুযোগ লাভ করেছিল। অর্থাৎ বিশ্বকাপ খেলার, অর্থাৎ ক্রিকেটের যে বিশ্বকাপ অনুষ্ঠিত হয় সেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছিল। এরপর আরো বিভিন্ন খেলা হয়েছে, এবং ধরো যে 1998 সালে যে ভারতের ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হয়েছিল সেখানেও কেনিয়াকে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে পরাজিত করেছিল এবং তাতে বাংলাদেশ জয়লাভ করেছিল। ধীরে ধীরে বাংলাদেশ ক্রিকেটের দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন সংস্থা থেকে যে ধরনের প্রশিক্ষণ, বিভিন্ন এখন মাঠ পর্যায় পর্যন্ত বিভিন্ন যে ক্রিকেট বোর্ড গুলো আছে, বিভিন্ন যে ক্লাব গুলো আছে, এই ক্লাব গুলোর মাধ্যমে খেলোয়াড়দের উন্নয়নের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিভিন্ন ধরনের লীগের আয়োজন করেছিল, এবং এর মাধ্যমে এখান থেকে যোগ্য খেলোয়াড় বের করার একটা প্রয়াস আমরা লক্ষ্য করেছি। তাহলে বোঝা যাচ্ছে যে ক্রিকেট খেলায় বাংলাদেশের যে অর্জন, সেই অর্জনটা কিন্তু একেবারে ছোট ছিল। খুব শুরু থেকেই বাংলাদেশ নিজেদের অবস্থানকে শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে এবং বিভিন্ন সময় তারা জয়লাভ করেছে। এবং বিশেষ করে জিম্বাবুয়ের বিরুদ্ধে, যে তোমরা গতকালকের খবর জানো নিশ্চয়ই, তোমরা এখন জানো, তাই না? জি স্যার। বাংলাদেশ কিন্তু গতকালকে জয়লাভ করেছে এবং এখানেও কিন্তু 1905 সালে ওয়ান ডেতে জিম্বাবুয়েকে 2-3 ম্যাচে পরাজিত করে সিরিজ জয়লাভ করেছিল। 2010 সালে নিউজিল্যান্ডকে 4-0 ম্যাচে হারিয়ে, মানে নিউজিল্যান্ডকে প্রথম হোয়াইট ওয়াশ করতে সক্ষম হয়। 2015 সালে ভারতকে পরাজিত করতে সক্ষম হয়। 2015 সালে আবার পাকিস্তানকেও কিন্তু পরাজিত করতে সক্ষম হয়। তাহলে বোঝা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট উন্নয়নের একটি পর্যায়ে আছে এবং পরাশক্তি যে সকল দেশ, মানে ক্রিকেট বিশ্বে যারা খুব পরাশক্তি, যারা খুব সাধারণত খুব ভালো খেলে থাকে, কারো কাছে পরাজিত হতে খুব কমই দেখা যায়, সেই সকল দেশ অস্ট্রেলিয়াকে পর্যন্ত বাংলাদেশ বিভিন্ন সময় পরাজিত করতে সক্ষম হয়েছে। তো এভাবে কিন্তু আমাদের ক্রিকেট খেলার চর্চা অব্যাহত আছে। একটি নতুন দিনের সূচনা, একটি নতুন ভাবে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে বিভিন্ন ক্লাব এবং বাংলাদেশের বৃহৎ ক্রিকেটের উন্নয়নের জন্য বৃহৎ সংস্থা রয়েছে BCB, তা কিন্তু প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এবং এই আন্তর্জাতিক অঙ্গনের ক্ষেত্রে কিছু কিছু বিষয় আছে, যে আমাদের ICC ট্রফি আছে, এছাড়াও ICC বিশ্বকাপ যেগুলো খেলা হয়ে থাকে, আমরা জানো প্রতি 4 বছর পর পর কিন্তু এই খেলাটি অনুষ্ঠিত হয়। এবং 1999 সাল থেকে শুরু করে
2019 সাল পর্যন্ত যে সকল বিশ্বকাপ ক্রিকেট গুলো খেলা হয়েছে এর মধ্যে 1999 সালে প্রথম অংশগ্রহণ করেছিল বাংলাদেশ। তাহলে 1999 সালে প্রথম বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ অংশগ্রহণ করে। কার নেতৃত্বে তোমরা বলতে পারবো কার নেতৃত্বে অংশগ্রহণ করেছিল? আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে অংশগ্রহণ করেছিল। বাংলাদেশের ক্রিকেটার, একজন ক্রিকেটার যিনি 1999 সালে বাংলাদেশের দলের নেতৃত্ব দিয়েছিলেন। যেমন আকরাম খান নেতৃত্ব দিয়েছে, এখন যেমন নেতৃত্ব দিয়ে থাকেন মাশরাফি বিন মুর্তজা, এভাবে সাকিব আল হাসান নেতৃত্ব দিয়ে থাকেন, মুশফিকুর রহমান নেতৃত্ব দিয়ে থাকেন। আমিনুল ইসলাম বুলবুল ক্যাপ্টেন ছিল, নেতৃত্ব দেওয়া মানে হচ্ছে ক্যাপ্টেন্সি পালন করা। তো যারা নেতৃত্বে তার সেই সময় 1999 সালে আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ্টেন ছিলেন, ঠিক আছে। তার নেতৃত্বে বিশ্বকাপ প্রথম বিশ্বকাপ ক্রিকেট অংশগ্রহণ করে, প্রথম 1999 সালে বাংলাদেশ প্রথম বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করে থাকে। কারণ কি বলতো, কোন খেলার মাধ্যমে এই বিশ্বকাপ ক্রিকেটে খেলার যোগ্যতা অর্জন করেছিল বলতে পারবে? স্যার বাংলাদেশ জাতীয় বিশ্বকাপে খেলার মাধ্যমে। কত সালে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ? কেনিয়াকে পরাজিত করে বিশ্বকাপ ক্রিকেটে খেলার যোগ্যতা অর্জন করে। এবং বেশ উত্তেজনাপূর্ণ এই ম্যাচের মাধ্যমে কিন্তু বাংলাদেশ জয়লাভ করেছিল। এখানে খুব যে শেষ বলে এক রান নেওয়ার প্রয়োজন ছিল না, কিন্তু আরো বেশি রান নেওয়ার প্রয়োজন ছিল। যতটুকু মনে পড়ে যে হয়তো চার রান নেওয়ার প্রয়োজন ছিল এবং শেষ বলে ছক্কা মেরে কিন্তু এখানে আমাদের মানে জয় নিশ্চিত করা হয়েছে। এটা বিশেষ উত্তেজনাপূর্ণ একটি খেলা ছিল। এবং 1999 সালে যে প্রথম বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ জয়লাভ করে থাকে, এখানেও কিন্তু বাংলাদেশ বেশ চমক দেখিয়েছিল। কারণ প্রথম বিশ্বকাপ ক্রিকেটে জয়লাভ করেই দুইটি দেশকে পরাজিত করতে সক্ষম হয়েছিল। সে দুইটি দেশ হচ্ছে স্কটল্যান্ড এবং পাকিস্তান। আচ্ছা আমি তোমাদেরকে একটু কথা বলি, পাকিস্তান এই শব্দটি লিখতে গিয়ে তোমরা অনেকে রচনার মধ্যে বা অনুচ্ছেদের মধ্যে বিশেষ করে আমাদের যখন 21 ফেব্রুয়ারি লেখা আসে, 1971 সালে মুক্তিযুদ্ধের কথা আসে, তখন কিন্তু তোমরা এই বানানটি খুব ভুল করো। অনেকে পাকিস্তান লেখে, তা কিন্তু থ না হবে ত হবে, পাকিস্তান। এইভাবে কিন্তু আমাদেরকে ভুলগুলোকে শুধরে নিতে হবে। তো প্রথম বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করেই বাংলাদেশ বেশ চমক দেখাতে সক্ষম হয়েছিল এবং স্কটল্যান্ড এবং পাকিস্তানকে পরাজিত করে বাংলাদেশে নিজেদের অবস্থানকে আরো বেশি মজবুত করেছিল। এরপরে যে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল 2007 সালে, এই 7 সালের বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অবস্থান খুব ভালো ছিল। এখানে কিন্তু যে 8টি অর্থাৎ 8 সেরা 8-এ খেলার সুযোগ পেয়েছিল। 2015 সালের বিশ্বকাপ ক্রিকেটে তারা কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। অর্থাৎ বোঝা যাচ্ছে এই সকল খেলাগুলোতে বেশ কয়েকটি দলকে পরাজিত করেই বাংলাদেশ কিন্তু এই অবস্থায় নিজেদেরকে নিয়ে আসতে সক্ষম হয়েছিল। তাহলে এই যে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন, বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের জন্য বাংলাদেশ যেভাবে কাজ করে যাচ্ছে, বাংলাদেশের খেলোয়াড় তৈরির ক্ষেত্রে বিভিন্ন ক্লাবগুলো এবং বিসিবি যেভাবে কাজ করে যাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে বাংলাদেশ খুব অচিরেই হয়তো তার কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে। কাঙ্ক্ষিত লক্ষ্য কি?
গন্তব্যস্থল কাঙ্ক্ষিত লক্ষ্যটা কি যে লক্ষ্যে পৌঁছাতে চায় এই লক্ষ্যটা হচ্ছে বিশ্বকাপ জয় করা যদিও তা খুব সহজ বিষয় না তারপরে কিন্তু সবাই আশাবাদ যে ক্রিকেটে বাংলাদেশ একদিন বিশ্বকাপ জয় করবে এখন বাংলাদেশ ক্রিকেট খেলা তো বিভিন্ন ধরনের ধরন আছে তাই না এই ধরনগুলো কি কি বলতো ক্রিকেটে যে বিভিন্ন ধরন আছে খেলারও তো বিভিন্ন ধরন আছে বর্তমানে বিভিন্ন ধরনের খেলা অনুষ্ঠিত হচ্ছে যেমন আগে একদিনের আন্তর্জাতিক ম্যাচ তাহলে একদিনের আন্তর্জাতিক ম্যাচ আছে এগুলো তো তোমার দেশ পর্যায়ের লিগ বিভিন্ন ক্রিকেট খেলার উন্নয়নের জন্য বা ক্রিকেট খেলাকে আরো বেশি জনপ্রিয় করার লক্ষ্যে এই ধরনের লিগ গুলোর আয়োজন করা হয়েছে দেশ ভিত্তিক বাংলাদেশ যেমন বিপিএল বাংলাদেশ ক্রিকেট লিগ এভাবে আইপিএল ইন্ডিয়ান ক্রিকেট লিগ প্রিমিয়ার লিগ এই ধরনের লিগ গুলোর আয়োজন করা হচ্ছে একদিনের আন্তর্জাতিক ম্যাচ আছে তারপরে তোমার টেস্ট ম্যাচ আছে এবং বর্তমানে টি টোয়েন্টি খেলাগুলো ক্রিকেটে যে বিভিন্ন ধরনের খেলা হয় এর মধ্যে এগুলো ভাগ আছে এবং টেস্ট ক্রিকেটে বাংলাদেশের যে মর্যাদা বাংলাদেশ কত সালে টেস্ট ক্রিকেটে তাদের মর্যাদা লাভ করে টেস্ট খেলার মর্যাদা কত সালে লাভ করে 2000 সালে হ্যাঁ 2000 সালে তাহলে একদিনের আন্তর্জাতিক ম্যাচ এ খেলার যোগ্যতা বা বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছিল 1997 সালে আর 2000 সালে বাংলাদেশ দল টেস্ট খেলার টেস্ট খেলুড়ে দেশ হিসেবে তাদের মর্যাদা লাভ করে বা যোগ্যতার প্রমাণ রাখতে সক্ষম হয় তাহলে বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট খেলুড়ে দলের মর্যাদা লাভ করে 2000 সালে ওই বছরই আমার 13 নভেম্বর ভারতের সাথে বাংলাদেশের প্রথম টেস্ট অনুষ্ঠিত হয় অভিষেক টেস্টেই বাংলাদেশের যে সকল খেলোয়াড়রা ছিলেন তার মধ্যে আমিনুল ইসলাম বুলবুল 145 রান করতে সক্ষম হয়েছিলেন মানে প্রথম খেলাতেই কিন্তু বাংলাদেশ খেলোয়াড়দের মধ্যে যে একটি উদ্দীপনা কাজ করে তা কিন্তু বোঝা যাচ্ছে যে অনুপ্রেরণা কাজ করে যে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরো বেশি মজবুত করতে হবে শক্ত করতে হবে এটা আমরা বুঝতে পাচ্ছি তখন থেকে এবং নাইমুর রহমান দুর্জয় বাংলাদেশের একজন খেলোয়াড় তিনি কিন্তু বেশ যোগ্যতার সাথে সেই 6টি ক্রিকেট অর্জন করতে সক্ষম হয়েছিলেন বাংলাদেশের বর্তমান যে সকল ক্রিকেট দল রয়েছে তাদের তোমরা ছবি দেখতে পাচ্ছ কিন্তু আচ্ছা এই জয়নাল তোমার মাইক্রোফোনটা অফ করতে হবে মাইক্রোফোন অন রাখা যাবে না তো যখন প্রশ্ন করব কাউকে তখন অবশ্যই প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক আছে যেহেতু আমাদের ক্রিকেটে বাংলাদেশ নিয়ে আজকে আমরা আলোচনা করছি এবং বাংলাদেশ ক্রিকেটের অবস্থার উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ যে সকল খেলাধুলায় বেশ সফলতা অর্জন করেছে সেই সফলতা সম্পর্কে আমরা অবগত করেছি এবং বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটের সদস্য পদ লাভ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত যে সকল যোগ্যতা বা সফলতা অর্জন করেছে সেই সফলতা সম্পর্কে আমরা আলোচনা করছি তো বাংলাদেশ টেস্ট খেলার যোগ্যতা অর্জন করে 2000 সালে এবং প্রথম যে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল 2000 সালের 13 নভেম্বর ভারতের সাথে অর্থাৎ ভারতের সাথে প্রথম টেস্ট খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ সেই টেস্ট খেলাতেও বাংলাদেশ খুব ভালো ফলাফল অর্জন করেছিল যদিও সফলতা পায়নি মানে জয়লাভ করতে পারেনি তারপরেও বাংলাদেশ খেলোয়াড়দের কৃতিত্ব ছিল কিন্তু অনেক বেশি এখানে আমিনুল ইসলাম বুলবুল 145 রান সংগ্রহ করে এবং নাইমুর রহমান দুর্জয় বাংলাদেশের বিখ্যাত বোলার তিনি 6টি উইকেট লাভ করেন দ্বিতীয় ইনিংসে ব্যাটের বিপর্যয়ের কারণে যদিও বাংলাদেশ পরাজিত হয়েছিল তারপরেও বাংলাদেশের কিন্তু এই টেস্ট খেলুড়ে দেশ হিসেবে বাংলাদেশের নিজের অবস্থানকে সামনের দিকে নিয়ে আসতে সক্ষম হয়েছে এবং 2001 সালে
শ্রীলঙ্কার সাথে যে টেস্ট খেলাটি অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশের সবচেয়ে কম বয়সী মাত্র 17 বছর বয়সে সেঞ্চুরি করার যোগ্যতা অর্জন করেছিল কে বলতো? মোহাম্মদ আশরাফুল কিন্তু বাংলাদেশের একমাত্র খেলোয়াড় যিনি সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করতে সক্ষম হয়েছিলেন। তো যাই হোক, এভাবে আমাদের ক্রিকেট খেলার উন্নয়ন ঘটে যাচ্ছে এবং প্রথম টেস্ট ক্রিকেটে বাংলাদেশ জয়লাভ করে। আমরা এর আগেও আলোচনা করেছি আমাদের আন্তর্জাতিক অঙ্গনে যখন ক্রিকেটের অবস্থান জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম টেস্ট জয়ের সুযোগ হয় বাংলাদেশে 2005 সালে। এভাবে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের জন্য বা ক্রিকেটে বাংলাদেশ অবস্থানকে আরো বেশি শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছে। বর্তমান গতকালকেও বাংলাদেশ জয়লাভ করেছে, তোমরা জানো, জিম্বাবুয়ের বিরুদ্ধেই। অর্থাৎ এভাবে কিন্তু প্রতিনিয়ত নিজেদের অবস্থান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। তো প্রথম 5টি পয়েন্ট আজকে তোমাদেরকে পড়ালাম, এই প্রথম 5টি পয়েন্ট খুব ভালোভাবে পড়বে। তো গত ক্লাসে যে আমরা বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু সম্পর্কে যে রচনাটি পড়েছি, সেই রচনাটি অবশ্যই আগে পড়ে নিতে হবে, কোনো পড়াতে গ্যাপ তৈরি করা যাবে না। এবং ভিডিও ক্লাসগুলো অবশ্যই তোমরা দেখবা, এটা দেখে নিতে হবে, দেখে তোমাদেরকে পড়তে হবে। কি পড়াচ্ছে, তোমাদের শিডিউল দেয়া আছে, সেই শিডিউল অনুযায়ী তোমাদেরকে পড়তে হবে, না পড়লে তো পিছিয়ে যাবা। যখন মনে করো যে পড়বা না, এটা কিন্তু তোমার জন্য কখনো ভালো ফল নিয়ে আসবে না। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের ক্লাসের সময় প্রায় শেষ। আমি ক্লাস শেষ করার পূর্বে একটি কথা বলতে যাচ্ছি, আমাদের বিভিন্ন মাসে বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত তোমরা জানো যে বাংলাদেশ বর্তমান যে পরিস্থিতি যাচ্ছে, এরপরেও আমাদের মাঝে অনেক অসহায় মানুষ আছে যাদের হয়তো এখন ইনকাম নেই বললেই চলে, যারা আগে হয়তো দিনে দিনে উপার্জন করে তারা দিন আনতো, দিন খেত, এভাবে হয়তো তাদের জীবনটা যেত। এখন যেহেতু পরিস্থিতির ভিন্নতার কারণে তাদের উপার্জন কমে গেছে অথবা তাদের অনেকের উপার্জন নেই বললেই চলে, এই অবস্থাটা খুব কষ্টের মধ্যে দিন যাপন করছে। তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন খবরে যে বিভিন্ন সংস্থা, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন স্বেচ্ছাসেবক দল, তারা এই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মানুষ হিসাবে আমাদেরও দাঁড়ানো দরকার, কারণ সামনেই তোমাদের একটি খুশির বিষয় আছে, ঈদের বিষয় আছে, ঈদ মানে আনন্দ। এই ঈদ যাতে সবাই খুব ভালোভাবে উদযাপন করতে পারে, আনন্দের সাথে উদযাপন করতে পারে, আমার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী এই অসহায় দরিদ্র বা বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। এবং বর্তমান পরিস্থিতিতে যারা বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতা করে যাচ্ছে, অসহায় মানুষ যারা হয়তো চিকিৎসার ব্যবস্থা করতে পারছে না, তাদেরকে আর্থিক সাহায্য দিয়ে, সহযোগিতা দিয়ে যতটুকু সম্ভব চিকিৎসা কাজে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সবাই চেষ্টা করবো নিজ নিজ অবস্থান থেকে এই অসহায় বিপদগ্রস্ত বা বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়ে দেশপ্রেমের পরিচয় দিতে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।